এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, যাদবপুরের বহুতলের তিনতলাতে আগুন লেগেছে, একটি দোকানে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের তিনটি ইঞ্জিন সেখানে কাজ করছে। যে ছবি দেখতে পাচ্ছেন যাদবপুরের ছবি, এটি দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছেন। শাশ্বতী, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, ঠিক সন্ধ্যা 8টা নাগাদ যাদবপুর স্টেশন রোড সংলগ্ন একটি বহুতলের একটি দোকানে আগুন লাগে। যেটা জানা যাচ্ছে দোকানটি সেই সময় বন্ধ করা হচ্ছিল এবং কিভাবে আগুন লেগেছে সেই বিষয়ে কিন্তু এখনো সুস্পষ্ট কিছু জানা যায়নি। তবে দমকলে তিনটি ইঞ্জিন সেখানে পৌঁছে এবং দমকল কর্মীরা যথেষ্ট তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। তবে দোকান বন্ধ হওয়ার আগে যেহেতু নজরে আসে বিষয়টি, তার জন্য বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা হয়নি। কারণ যে রাস্তার উপর, অর্থাৎ স্টেশন রোডের উপর যেখানে আগুন লাগে, তার আশেপাশে বহু দোকান বাজার ছিল এবং সেগুলো কিন্তু খোলা ছিল, যার জেরে এক ভয়াবহ একটি অগ্নিকাণ্ড হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু দমকলের তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। অনেক ধন্যবাদ শাশ্বতী, কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। যাদবপুরে বহুতলে তিনতলায় আগুন লেগেছে, দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে বলে জানালেন আমাদের প্রতিনিধি।